নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 23 অক্টোবর 2022 রবিবার, যে পাঁচ রাশির সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। আগামীকাল দিনটিতে ধনতেরেসও আছে, প্রত্যেককে ধনতেরেসের অগ্রিম শুভেচ্ছা জানাই এবং প্রত্যেকে কেনাকাটা অবশ্যই করুন। আমি আপনাদেরকে একটু রাশিভিত্তিক কেনাকাটা কী কী করবেন আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, ধনতেরেসের দিন রাশিভিত্তিক যদি আপনি কেনাকাটা করেন, আপনার সারা বছর খুব ভালো কিন্তু যাবে। অর্থাৎ এ বছর থেকে 2022 ধনতেরাস থেকে 2023 ধনতেরাস অবধি কিন্তু খুব ভালো যাবে। এটাও আমি আলোচনা করব আপনাদের এই ভিডিওতে, কারণ অনেক সময় আপনাদেরকে সব ভিডিও দেওয়া সম্ভব হয় না, তাই এই ভিডিওতে কিছুটা আমি আলোচনা করে দিব আপনাদেরকে। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই আগামীকাল প্রথম কথা, যে রাশিগুলোর আমি কথা বলবো সেই রাশিগুলো নিশ্চিত প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে এবং আগামীকাল ধনত্রয়োদশী তিথি আছে এবং চতুর্দশী তিথিও লেগে যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, হস্তা নক্ষত্র, ইন্দ্রযোগ থাকছে এবং শুভ সময় থাকছে 11:37 থেকে আপনার 12:23 পর্যন্ত কিন্তু সময়টা কিন্তু শুভ থাকছে। রাহুকাল 4:30 থেকে 6 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলবো, সেই পাঁচ রাশির সুপার ডুপার প্রাপ্তি কিন্তু ধনতেরাসে কিন্তু হতে চলেছে। মহা সৌভাগ্যশালীর রাশি হতে চলেছে এই পাঁচ রাশি। এবং আমি প্রতিদিনের মতন একটি কথা আপনাদেরকে বলবো, প্রাপ্তির ক্ষেত্রে যে গ্রহটি মেন মুখ্য কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ কেমন আছে, রাহু গ্রহ বৃদ্ধ অবস্থাতে আছে না বাল্য অবস্থাতে আছে না যুবক অবস্থাতে আছে, এটা কিন্তু একান্ত জানা দরকার। এর পাশাপাশি আপনাকে দেখতে হবে শুক্র, বুধ এবং শনি, এই তিনটি গ্রহ কেমন আছে, তবে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টের প্রাপ্তি ঘটবে সেটা তো ভাগ্যের উপর ডিপেন্ড করে। আমি একটি কথা বলি আপনাদেরকে, গল্প একটু শুনুন, বুঝতে সুবিধা হবে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ আপনি কিছু টাকা, সে 50 টাকা হতে পারে, 200 টাকা হতে পারে, 30 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে, আপনি কিন্তু কুড়িয়ে পেলেন, আপনার চোখেই পড়লো, অনেক লোক যাচ্ছে কিন্তু কেউ অত ওই টাকার উপর কিন্তু চোখ কিন্তু পড়েনি, আপনার ফট করে চোখে পড়লো, আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটলো, ওইটাও কিন্তু আপনি পেলেন, এটাও কিন্তু এক ধরনের কিন্তু প্রাপ্তি। অর্থাৎ যে কোনো দিক থেকে প্রাপ্তি কিন্তু আপনার ঘুরতেই কিন্তু পারে। অর্থাৎ আপনি যে রাশিরই মানুষ হন না কেন, আপনার ক্ষেত্রে বিশেষভাবে পাঁচ রাশির ক্ষেত্রে কম হোক বেশি হোক অর্থ প্রাপ্তির চোখ কিন্তু থাকছে। আমি বারবার বলছি, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান, যাদের ক্ষেত্রে মিলছে না অথবা জন্মকুণ্ডলী নেই, হস্তরেখা বিচার করান। যারা অনলাইন কনসালটেন্সি করতে যাচ্ছেন, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস, যারা অনলাইন কনসালটেন্সি করতে যাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সম্পূর্ণ এটা পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। আমি বারবার এই কথাটাই বলছি, ফোন করার থেকে যতদিক আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ততদিক রিপ্লাইটা আপনারা খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ সবসময় ফোন ধরা সম্ভব হয় না। এবার আপনাদেরকে আমি জানাই, দেখুন এই প্রাপ্তির ক্ষেত্রে সম্পূর্ণটা হচ্ছে ভাগ্যের উপর ডিপেন্ড করে। 4টি ভাব, অর্থাৎ আপনার ভাগ্যভাব, ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব এবং সফলতা ভাব, এই 4টি ভাব কিন্তু বিশেষভাবে ডিপেন্ড করে। বিশেষ করে মুখ্য যদি থাকে আপনার ভাগ্যভাব, যেহেতু এটা ভাগ্যের খেলা, এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং এর সাথে সাথে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন।
এই সময় রাহু রক্ষা কবচ বিশেষভাবে কাজ কিন্তু দিবে, বেশ কিছু ডিসকাউন্ট চলছে এই সময় রাহু রক্ষা কবচের উপর। যারা রাহু রক্ষা কবচ দিতে ইচ্ছুক আছেন আপনারা দীপাবলি পর্যন্ত কিন্তু এর উপর কিন্তু বিশেষভাবে কিছু ছাড় আপনাদের জন্য কিন্তু দেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই এ সময় আপনারা বিশেষভাবে আপনারা নিতে পারেন। এই সময়টা কিন্তু বিশেষভাবে রাহু কবচটা পরিধান করলে আপনার চটজলদি সাকসেস কিন্তু হবে। দেখুন, চারটি ভাব, চারটি গ্রহ, কোন গ্রহ? রাহু, শুক্র, বুধ এবং শনি। এই চারটি গ্রহ কিন্তু আপনার ক্ষেত্রে শুভ থাকা দরকার। এবং এর সাথে সাথে আপনার মহাদশা কিসের চলছে, মহাদশাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। মহাদশা যদি আপনার শুভ হয় তাহলে কিন্তু আপনার দেখা গেল আপনার ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট দশা চলছে, তাহলে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। অর্থাৎ আমি যে পাঁচ রাশির কথা বলছি, পাঁচ রাশি কম বেশি অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। প্রত্যেকের সঙ্গে যে এই কথাগুলো মিলবে আমি কখনোই দাবি করি না। যাদের ক্ষেত্রে রাহু এবং মহাদশা, ভাগ্যভাব, আকস্মিক প্রাপ্তিভাব, ধনভাব শুভ অবস্থাতে আছে, তাদের কিন্তু আগামীকাল প্রাপ্তি কিন্তু ঘটবে। অর্থাৎ একই রাশির লাখো কোটি মানুষ আছে, সবার সাথে এইটা ঘটবে। আমি যে কথাগুলো বলছি সবার সাথে কিন্তু হবে না। যারা যাদের বিশেষভাবে সৌভাগ্যশালী রাশি তারাই কিন্তু আগামীকাল এই ধনতেরাসে মহাধনী হতে কিন্তু চলেছে। দেখুন, আমি রাশিভিত্তিক নাম তো আপনাদেরকে জানাবোই এবং শুভ সময়টা আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে একটু আমি জানিয়ে দিই আগামীকাল বিশেষ করে কোন সময় আপনারা আগামীকাল কোন রাশিভিত্তিক কেনাকাটাটা কী করবেন একটু জানিয়ে দিই। কারণ হচ্ছে অনেকেই কমেন্ট করেছেন, স্যার একটু রাশিভিত্তিকটা যদি বলে দেন খুব ভালো হয়, কোন কোনটা কখন কিনবো না কিনবো। রাহুকালটা তো আপনারা জানতেই পারলেন, কালকে 4:30 থেকে 6:00 পর্যন্ত রাহুকাল থাকছে। তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিই, আপনারা প্রত্যেকে শুনে নিন মেষ রাশির ক্ষেত্রে আপনারা আগামীকাল কাঁসা অথবা সোনার জিনিস কিনুন, কাঁসা অথবা সোনা। বিষ রাশি আপনারা রূপো অথবা ইলেকট্রনিক্স কোনো প্রোডাক্ট বা বাল্ব, টুনি বাল্ব এটা কিনুন, বিশেষভাবে লাভ পাবেন। আপনার মিথুন রাশি আপনি কাঁসার মূর্তি আপনারা কিনুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। আপনার কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে আপনারা অবশ্যই রূপোর জিনিস অবশ্যই কিনুন, রূপো অথবা গোল্ড আপনারা কিনতে পারেন। আপনার সিংহ রাশি তামার কোনো ঘটি, তামার কোনো জগ, তামার কোনো বোতল আপনারা কিনুন, তামার কোনো পাত্র কিনুন। আপনার কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে আমি বলব ইলেকট্রনিক্স কোনো প্রোডাক্ট বা বাল্ব আপনারা কিনুন। তুলা রাশির ক্ষেত্রে আপনারা রূপো বা আপনারা কাঁসার কোনো জিনিস কিনুন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে গোল্ডের কোনো জিনিস কিনুন। ধনুরাশির ক্ষেত্রে তামার কোনো পাত্র, তামার কোনো জগ, তামার কোনো ঘটি কিনুন। মকর রাশির ক্ষেত্রে আপনারা অবশ্যই কাঁসার কোনো পাত্র বা কাঁসার কোনো দেবদেবীর মূর্তি আপনারা কিনুন, কাঁসার মূর্তি, দেবদেবীর মূর্তি কিনুন। আপনার কুম্ভ রাশির ক্ষেত্রে চাঁদের জিনিস কিনুন অথবা পিতলের কোনো জিনিস কিনুন। আর মীন রাশির ক্ষেত্রে আপনারা বিশেষ করে গোল্ডের জিনিস কিনুন অথবা তামার জিনিস কিনুন, বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু পাবেন। আগামীকাল যে রাশিগুলোর প্রাপ্তি ঘটতে চলেছে, প্রথম রাশির কথা বলবো, সিংহ রাশি আপনাদের টার্গেট নাম্বার এক। আপনাদের শুভ সময় সকাল 10:31 থেকে আপনার 12:22 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 2। আপনাদের শুভ সময় 11:14 থেকে আপনার 1:02 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা বলবো সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনাদের শুভ সময় সকাল 11:32 থেকে 1:02 পর্যন্ত। এরপর যে রাশির কথাই বলবো সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং আপনাদের ক্ষেত্রে 9। আপনাদের শুভ সময় সকাল 11:45 থেকে আপনার 1:26 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশি সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে, সে রাশি হচ্ছে আপনার কুম্ভ রাশি।
কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 1। শুভ সময় সকাল 11:22 থেকে দুপুর 1:10 পর্যন্ত। অর্থাৎ এই যে পাঁচ রাশির আমি কথা বললাম, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এবং আমি এখানে আপনাদেরকে ধনতেরাসের ক্ষেত্রে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম কোন সময় আপনারা কেনাকাটা করবেন, কোন কোন জিনিস আপনারা কিনলে আপনাদের ভাগ্য চমকাবে সেটা আপনাদেরকে জানালাম। প্রত্যেকে এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করুন, এবং প্রত্যেকে কুবেরজির নাম নিয়ে এই ভিডিওটি আমি শেষ করছি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।